লিখেছেন লোকসঙ্গীতের আকারে, লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর করেছিলেন অংশুমান রায়। আমার খুব ভালো লাগলো এটা। আমায় বিয়া করবি নাই মেয়েটি জিজ্ঞেসে করে, আর কৃষক পুরুষটি বলে, বলছি তো আমার সময় নাই, আমায় বিয়া করবি নাই, বলছি তো আমার সময় নাই, বলে মিথ্যা কথা বলে ছেলেটি, বৈশাখ মাসে করো না বিয়ে মাকে। তখন সে গিয়েছে এইভাবে, বৈশাখ মাসে দারুণ গরম খরায় পুড়ে ছাই, বৈশাখ মাসে দারুণ গরম খরায় পুড়ে ছাই, জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ ছেলের বিহা করতে নাই, মাইয়া ভুল বুঝিস নাই, মাইয়া ভুল বুঝিস নাই, মাইয়া ভুল বুঝিস নাই। তখন মেয়েটি বলে, কেন আষাঢ় শ্রাবণে বিয়ে করতে পারো না? তখন ছেলেটি মিথ্যা কথা বলে, আষাঢ় শ্রাবণ চাষের কাজে ব্যস্ত আমি রই, আষাঢ় শ্রাবণ চাষের কাজে ব্যস্ত আমি রই, ভাদ্র মাসে শাস্ত্র মতে বিহা করতে নাই, আশ্বিনেতে দুর্গা পূজা, আশ্বিনেতে দুর্গা পূজা কার্তিকে দিন নাই, অঘ্রাণীতে ধান কাটা তাই সময় কোথা পাই, মাইয়া ভুল বুঝিস নাই, মাইয়া ভুল বুঝিস নাই, মাইয়া ভুল বুঝিস নাই। এইভাবে দিয়ে দিয়ে মিথ্যা কথা বলে 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 চৈত্র মাসে ধরা পড়ছে কিভাবে দেখো। যখন পৌষ এলো তখন মেয়েটি বলল, পৌষ মাঘে বিয়ে করতে পারো না? তখন পুরুষ বলছে, পৌষ মাঘে হাড় কাঁপানি শীতের কামড় পৌষ মাসে রয়, হাড় কাঁপানি শীতের কামড় পৌষ মাসে রয়, মাঘের শীতে বাঘে পালায় বিহার কথা নয়, ফাগুন মাসে ফাগুন মাসে দোল যাত্রা বাজে ঢোলক বাজে না, ফাগুন মাসে দোল যাত্রা বাজে ঢোলক বাজে না, ফাগুন মাসে দোল যাত্রা বাজে ঢোলক বাজে না, চৈত্র মাসে মালিককে যে দিতে হবে খাজনা, মাইয়া ভুল বুঝিস নাই।